নমস্কার বন্ধুরা, ডিডি কোচিং অনলি অন বেঙ্গলি স্টাডি টিপস। ইউজিসি এন্ড নেট সেট পরীক্ষা প্রস্তুতি সংক্রান্ত আলোচনায় আজ আমরা আলোচনা করব ইউনিট 5 থেকে জ্যোতিরিন্দ্র নন্দী রচিত গল্প সমুদ্র, আজ প্রথম পর্ব। গল্প সমুদ্র, লেখক জ্যোতিরিন্দ্র নন্দী। জ্যোতিরিন্দ্র নন্দী জন্মগ্রহণ করেন 1912 খ্রিস্টাব্দে 20 আগস্ট বর্তমান বাংলাদেশের কুমিল্লায়। জ্যোতিরিন্দ্র নন্দীর ডাকনাম ছিল ধনু। জ্যোতিরিন্দ্র নন্দীর ছদ্মনাম জ্যোৎস্না রায়। লেখক জ্যোতিরিন্দ্র নন্দী সম্পর্কে গৌরকিশোর ঘোষ জানিয়েছেন, এক ধরনের সূক্ষ্ম মনস্তত্ত্ব যা জ্যোতিরিন্দ্র ছাড়া অন্য কোনো লেখকের রচনায় ধরা পড়ে না। সমুদ্র গল্পটি প্রথম প্রকাশিত হয় পাশের ফ্ল্যাটের মেয়েটা গল্পগ্রন্থে 1368 বঙ্গাব্দে। এবার আমরা গল্পটির বিষয়বস্তু সংক্ষেপে জেনে নেব। গল্পকথক স্ত্রী হেনাকে নিয়ে সমুদ্রে বেড়াতে এসে বীরেনবাবুর মামার সান্নিধ্যে থেকে সমুদ্রকে নতুনভাবে আবিষ্কার করেছেন। যে সামুদ্রিক ফেনাকে একসময় জুইফুল মনে হয়েছিল, ধীরে ধীরে তা মনে হয়েছে সাদা শক্ত ধারালো দাঁত। যে সমুদ্রকে লোকে দান করে ধান, দুর্বা, বেলপাতা, কচি ডাব, সেই সমুদ্রের বুকে মামা ছুঁড়ে দেন ভাগ্নে বীরেনের আদরের আলসেসিয়ান। এক আশ্চর্য বোধে ধীরে ধীরে গল্পকথকও আক্রান্ত হন। একসময় স্ত্রী হেনাকে জোর করে টেনে নিয়ে যান সমুদ্রে, উৎসর্গ করতে চান স্ত্রী হেনাকে সমুদ্রের কাছে। এবার আমরা প্রশ্নোত্তরে গল্পের গভীরে প্রবেশ করব। বেচারাকে এখন কত ছোট দেখাচ্ছে। এখানে যার কথা বলা হয়েছে সে হলো হেনা। হেনা যেভাবে ঘুমোচ্ছিল তা হলো হাত পা গুটিয়ে পেটের কাছে নিয়ে গিয়ে অকাতরে ঘুমাচ্ছিল। রাত্রে গল্পকথক সিগারেট ধরিয়েছিল রাত 2টোয়। সমুদ্রের শব্দকে হেনা ভুল করে বলেছিল প্লেনের শব্দ, বাতাসের শোঁসো। সাদা চাদর মুড়ি দেওয়া হেনাকে আবছা অন্ধকারে দেখাচ্ছিল একটা খরগোশের মতো। গল্পকথক ও হেনা থাকে কলকাতার ঝামাপুকুর লেনের দোতলার এক ফ্ল্যাটে। কান পেতে থেকেছি, যা শোনার জন্য কথক কান পেতেছিল তা হলো হেনার হৃৎপিণ্ডের ধুকফুক শব্দ। সমুদ্র ক্ষমা করতে পারেনি ওদের। এখানে যাদের কথা বলা হয়েছে তারা হলো শ্রী রামচন্দ্র ও সীতা। তোমার উপস্থিতি পীড়াদায়ক, যার কথা কথক বলেছে সে হলো হেনা। মামার পোশাক আশাকের বর্ণনায় বলা হয়েছে চোখে সাংঘাতিক পুরু লেন্স, গায়ে আদময়লা খদ্দরের হাফ শার্ট, পায়ে টায়ারের মোটা চপ্পল। মানুষটাকে দেখেই মনে হলো রাত্রে ঘুমোয়নি, কারণ চোখের কোলে কালি, কপালে অসংখ্য রেখা, হাঁটা ও কথা বলার মধ্যে ক্লান্তি। মামার দাঁতগুলি ছিল, দাঁতের মাথাগুলি অ্যাসিডে খেয়ে ফেলেছে, তার উপর পান্দুক্তার কালো লালচে ছোপ। মামার মাথার যে অল্প চুল আছে তা অদৃশ্য হবে মাস ছয়েকের মধ্যে। একটা হোটেলে কর্মকর্তা সে। এখানে যার কথা বলা হয়েছে সে হলো মামা। ঢেউ, ঢেউয়ের শব্দে ঘুম হয়নি, কথাটা বলেছিল গল্পকথক। হোটেল থেকে একটু দূরে বাঁধানো ঘাটের সিঁড়ির উপর বসেছিল ঝিনুক ও শঙ্খের দোকান। আমিও রাত্রে ঘুমাতে পারি না, বলেছিল মামা। মামা রাত্রে ঘুমোয়নি 20 বছর। এরকম আলোচনা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। এবং যে সমস্ত বন্ধু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সেই সমস্ত বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সঙ্গে সমস্ত আলোচনায় যোগ দিন।